আগামী মাসে আরো এক দফা বন্যার আশঙ্কার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেন বন্যার জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সচিবালয় আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন তিনি যার যেখানে দরকার এখানে জেলা প্রশাসন কাজ করতেছে ইউনও কাজ করতেছে ও আমাদের আমাদের দলীয় লোকজন কাজ করতেছে এবং কি আপনারা জানেন যে আওয়ামী লীগের বেশ কয়েকটা টিম এলাকায় কাজ করতেছে আপনার যে তথ্য এটা সব সঠিক না এখানে যা যেটুকু পর্যাপ্তভাবে যেটা প্রয়োজন আমরা সে পর্যাপ্ত দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসকরা যখন যেভাবে চাচ্ছে সেভাবে আমরা সাপোর্ট দিচ্ছি সুতরাং এখানে না পাওয়ার বা কোনো কারণ আছে বলে আমি মনে করি না